আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন অন্য আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাবুর্চি স্টাইলে ফিরনি। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাবুর্চি স্টাইলে ফিরনি। চলুন মূল রেসিপিতে চলে যাই। তো আমি হচ্ছে একটা প্যান বসাই দিলাম চুলায়, আর এর মধ্যে দিয়ে দিছি 1.5 লিটার পরিমাণ দুধ। দুধটা বলক আসার জন্য অপেক্ষা করছি। তো এর মধ্যে দিয়ে দিব এখন হচ্ছে 2-3টা এলাচ আর 2 টুকরা দারুচিনি দিয়ে আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে চলুন আমরা মানে পোলার চাউলটা যেটা দিয়ে আমি পায়েস রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পোলার চাউলটা হচ্ছে আমি আধা ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, তো পানিটা সরিয়ে নিলাম, ফেলে দেব। এখন হচ্ছে চাউলটা আমি ভেঙে নেব। তো এটা আমি ব্লেন্ডারে দিয়ে করব না বা পাটায় পিষেও করব না, এটা হচ্ছে আমি হাতের সাহায্যে করব। তো এই চালটা হচ্ছে আমি হাতে একেবারে ডোলে আমি চালটা ভেঙে নেব। তো ব্লেন্ডারের কাজ আমি হাতেই করে নেব। এই তো হয়ে গেল আমার চালটা ভাঙা। এইভাবে ভেঙে আমি হচ্ছে এখানে 1 কাপ পরিমাণ কাঁচা দুধ দিয়ে আমি এটা ভিজিয়ে রাখব। এখন হচ্ছে আমার এখানে হচ্ছে আমি দুধটা বসায় রাখছিলাম, দুধটা বলক এসে পড়ছে। এখন এটা হচ্ছে নেড়ে চেড়ে আমি এখানে হচ্ছে এই ভাঙা পোলার চালটা দিয়ে দিব। পোলার চালটা দুধে ভিজিয়ে রাখছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব, দুধের সাথে দিয়ে দিব। দিয়ে আমি এখন হচ্ছে এটা ভালো করে নেড়ে নিব যাতে নিচে লেগে না যায়, এজন্য এখন আমার এটা ভালো করে নাড়তে হবে। এতো মোটামুটি আমার এটা পোলার চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি হচ্ছে দিয়ে দিব 1 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আমি চিনির পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে আমি কন্ডেন্স মিল্ক দিছি, কন্ডেন্স মিল্ক দিয়ে তো অবশ্য মিষ্টি আছে, এজন্য আমি চিনির পরিমাণটা কম দিলাম। এখন ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাজু বাদাম পেস্ট, আমি কিছু কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য লবণ দিয়ে দিব স্বাদের জন্য। লবণটা দিলে মিষ্টি জিনিসে অবশ্য স্বাদ মানে স্বাদটা একটু বাড়ে। এ তো মোটামুটি আমার পায়েসটা হয়ে গেছে, মানে আমার ফিরনিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিটা হচ্ছে যদি আমি এটা মানে গলানো অবস্থায় দিতাম, এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি আছে, গলানোর পরে এটা 2 টেবিল চামচ পরিমাণে হবে। তো ঘিটা দিয়ে দিলাম শেষ পর্যায়ে আর কি। তো আমি এখন চুলাটা অফ করে দেব। এতো হয়ে গেছে, এখন পরিবেশন করব আপনাদের, দেখাবো পরিবেশন করে।
এতো হয়ে গেল আমার বিহেভিয়ারি স্টাইলে ফিরনি, বাবুচি স্টাইলে ফিরনি। তো বন্ধুরা, আমার এই ফিরনিটা যদি মানে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়েন। আর কি বলবো, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটা অন্য নতুন রেসিপি নিয়ে। আজকে আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।